ছেলে মোরগ না মহিলা মোরগ? ও সত্যি সত্যি মোরগ তিনি কলকাতার না বাংলাদেশের না? এটা বাঙালি রান্না, রাজশাহী। রাজশাহীর কি অবস্থা? ভালো লাগছে? তাহলে আব্বা লোভ ধরা একটা জিনিসে পরিণত হয়ে গেছে। আগুন ছাড়া কোনো কথাই নাই, আগুন আছে তো দুনিয়া সার। শুভ সকাল বন্ধুরা, আজকে আসছি আলামিনদের বাড়িতে। আজকে 4 ডিসেম্বর, একটা মোরগ নিব। সময় আর মোরগ খেতে ইচ্ছে হয়েছে। এই সকালবেলা উঠে মেয়েরা কষ্ট দিচ্ছিস? সকালবেলায় তোমার মনে করো যে ঠান্ডা পড়ছে, এর মধ্যে আবার পুকুরে দুটো ডুব দিছি তাই। হ্যাঁ, এটা পাঙ্গাস মাছের মাথা। আচ্ছা, ছেলে মোরগ না মহিলা মোরগ? ও সত্যি সত্যি মোরগ, একদম দেশি মোরগ। মোরগটার কপাল খারাপ, সকাল থেকে আজকে বের হতে পারলো না, চলে যাবে আজকে বটির তলে। এইটা হলো আমাদের শৈদুল ভাইদের এলাকা। দেখুন কি অবস্থা, মানে শহরের গলির মতো হয়ে গেছে। হ্যাঁ, দুবাই সিটির মতো, এদিকেও বাড়ি এইদিকেও বাড়ি, মাঝখানে একদম বিমান ল্যান্ডের জায়গা। কতজন দাও? 170 গ্রাম। কত? 1170 গ্রাম না? 1 কেজি 100। 9:34 ভাইরা জলে আসছে আজকে, কালকে বন্ধ ছিল। শ্যাম শ্যাম, ওয়ালাইকুম সালাম। এই যে কাঠ দিছো নিচে, এই কাঠগুলো কিভাবে থেকে যাবে? সারা জীবন? সারা জীবন এভাবে থাকবে? কাঠের জন্য চাপে সমস্যা হবে না? না না, মানে এই সব জায়গা থেকে এভাবে কাট দেয়। আচ্ছা, এটাই তো সিস্টেম নাকি? এর ভিতরে মশলা ঢালা হবে, এটাই হবে বিম। এটাকে বলে গ্রেট বিম, যেটা ভূমিকম্প প্রতিরোধের জন্য আধুনিক বিজ্ঞানীরা আবিষ্কার করছে। কোথায় আবিদ? স্কুলে? এদিক দেখেন, যাও। এক তারিখে নয়ন ভাই যে রডগুলো পাঠাইছিলেন আনোয়ার ইস্পাতে, সেগুলো এখন পাঠাই দিচ্ছি। অ্যাকচুয়ালি এভাবে হয় না, যদি আমি না ধরতে পারতাম তাহলে ঠিকই ঢালাই হয়ে যেত, সবাই খুব সন্তুষ্ট থাকতো, আমারই আর কি যেদিক দিয়ে যাওয়ার সেদিক দিয়ে যাইতো। আমাদের লতিফ ভাইয়ের বাড়ি, এটা আপেল কুল, মানে আপেল বড়ই খুব সুন্দর ধরে, মার্শাল্লাহ চমৎকার ধরছে। বাড়ির ভিতরে বেদানা গাছও আছে। এখানে রড হলো এই কাটা রড 19 পিস, আর গোটা রড আছে 2 পিস, ঠিক আছে না? 19 পিস আর গোটা রড 2 পিস। আর নিচে যেগুলো দেখা যাচ্ছে এগুলো আমাদের BSRM রড, এগুলো আমাদেরই থাকবে। 11:30 বাজে, ভাইয়েরা প্রায় কাজ করে প্রায় শেষ করে দিছে, আর 2টা জায়গা ফাঁকা আছে শুধুমাত্র। আজকে রডের খুবই দরকার ছিল, কারণ এই কাজ শেষ হয়ে যাবে একটু পরেই। রড হলে আপনার এখানকার কাজটাও কমপ্লিট হয়ে যেত, তাহলে কাল পরশু ঢালাই দিয়ে যাওয়া দেওয়া যেত। আবি, তোমার ক্লাস হয়? ভালো হয়েছে না? স্কুল ক্লাস ক্লাস হয় না, পড়াশোনা হয় না, খালি খেলা হয়, খেলাই সব নাকি? কি কথা কও? এ মাসে ক্লাস হবে নি, খালি খেলা হবে না? দুপুর 1:55, এখন আমরা সবাই মিলে আগুন তাপাচ্ছি, সূর্য একটুখানি বেরোয়েছে। হ্যাঁ, মনে হচ্ছে সূর্য অণুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখানো উচিত। প্রচণ্ড ঠান্ডা, ঠান্ডাটা হওয়ার পিছনে কারণ হচ্ছে বাতাস। এই যে দেখুন গামছাটা এমনি এমনি নড়তেছে না বাতাসের কারণে,
প্রচুর বাতাস আছে এলাকাতে, এই বাতাসের কারণে ঠান্ডাটা আরো বেশি অনুভূত হচ্ছে। তো একটু পরে আমাদের যে সকালবেলা যে মুরগ আনলাম দেখালেন, মুরগ ওই মুরগটা জবাই হবে, আজকে রান্না করবে আমার আব্বা। তো এই খড়িতেই হবে, মানে ব্লগে সব দেখতে পাবেন কি করে কি হয়। কি আব্বা রান্না করতে পারবেন তো নাকি? সহযোগী লাগবে নাকি কেউ? কিন্তু কুন্ডি কত পরিমাণ দিবে না দিবে আপনার কেউ কিচ্ছু বলবে না, এরা খড়ি ধরা দিবে আগুন ধরা দিবে, খালি আপনার কাজ হলো ইঞ্জিনিয়ারের মতো বাড়ি তৈরি করা, কি বুঝলেন? যদি শর্তে রাজি থাকেন তাহলে একসাপেন, আর না থাকলে ওখানে বসে থাকেন। আর আমি এদিকে ল্যাপটপে কাজ করতেছি গরমে, মানে আগুন তাপাচ্ছে আর ল্যাপটপে কাজ চলছে, ভিডিওটা এডিট করতে হবে, অনেক কাজ আছে। তো আমরা আবার রান্না করার জন্য অপেক্ষা করে থাকি। ওকে, দুপুর 2:41 আব্বা তার কাজে লেগে গেছেন। অ্যাকচুয়ালি এসব কাজ আমাদের এখনও শেখা হয়নি, শেখা উচিত, সেদিন সময় বলছিল শিখতে হবে। তো জবাই করা আমি এখনও পারি না, রক্ত দেখলে আমার শরীরের মধ্যে অসুবিধা হয়। আর এদিকে চলতেছে দুধ শুকানো, মানে খড়ি নষ্ট করে দুধ জাল দেওয়া। ওকে, সূর্যটা বের হয়েছে অনেক ভালোই, সূর্য বেরোচ্ছে, এখন গোসল করব। কালকে একবার গোসল করা হয়নি, কোনো কিছু ভাবার দরকার নেই আপনাদের, এরকম হয়ে থাকে। আজকে করব আমরা গোসল। বিকাল 4:10 রান্না চলতেছে, আবার কত দিব এসব সুদানে যাবেনি তো। কি অবস্থা? ভালো। আজ কি স্বাদ না হলে খবর আছে আপনার? কলকাতার না বাংলাদেশের রান্না? বাঙালি রান্না, রাজশাহী। রাজশাহী। কয় বছর পর রান্না শুরু করলেন আমার নতুন করে? এতদিন ছেলের হাত বইয়ের হাতের খাইতে খাইতে বিরক্ত হয়ে গেছেন না? শিখাচ্ছি, আমার আব্বা রান্নাতে পারে ভালো, আগে অনেক রান্না করছে, বাট এখন সময় বা সুযোগ কোনোটাতে হয়ে ওঠে না, আর প্রয়োজনও তেমন পড়ে না। মাঝে মাঝে বলে শখ করে, আজকে আমাকে দিয়েও তো রান্না করতে, আজকে আমাকে দিয়েও তো, সময়ও আজকে অসুস্থ, ব্যাটে বলে মিলে গেছে। রান্না হোক, পরে দেখাবো আপনাদের। আব্বার রান্না করা হয়ে গেছে, বিকাল 4:45। তো আমরা এখন খাবো, দেখে খুব ভালো লাগছে, মানে স্বাদ হয়েছে, আমি খাইলাম, টেস্ট করলাম, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। তারপরেও আমাদের যেসব মানুষ এখন খাবে, যেসব কাস্টমারগণ, তারা কী কী রিভিউ দেয় আমি জানাচ্ছি আপনাদেরকে। ওকে, ওয়েট করেন। তাকা আছে কখন থেকে দেখছে না, কি কন বিসমিল্লাহ করি। ও, সে একটা সেন্ট বাড়াচ্ছে, চমৎকার। এটা তো আমি রিভিউ দিলাম, এখন সময় কি বলে শুনি। বাবা বহুদিন পরে মানে নিজের রান্না ছাড়া খাচ্ছি। আচ্ছা, এটাই আমার কাছে। আমি সেদিন খাসির মাংস খাওয়ালাম না কিছুদিন আগে, কি অবস্থা? ভালো লাগছে? তাহলে তাহলে আব্বা লোভ ধরাই দিল, মাঝে মাঝে অসুস্থতার ভান করবা। ঠিক আছে, ওকে। কি অবস্থা? কি ভাসুরের রান্না চলবে? আচ্ছা ঠিক আছে, সবাই আব্বার প্রশংসা করছে। তো ঠিক আছে, এই আমি 2 দিন পরে একটা হাঁস নিয়ে আসবো, ঠিক আছে? এটা দায়িত্ব আব্বা রান্না করবে নাকি? আর তোমরা শুধু ওই যে চাউল আছে না, চাউলের ময়দার পাতলা পাতলা করে রুটি বানাবা, কেমন? এটা হচ্ছে রাতের রেসিপি, ক্লিয়ার? হ্যাঁ।
রাত্রে তোমার আব্বা নড়তে পারবে? আব্বার কিরকম হয়েছে, মানে কেমন লাগছে এটাই আমার জিজ্ঞাসা করা হয়নি। ভালো লাগছে না? ঠিক আছে। বিকাল 5:12, খাওয়া দাওয়া শেষ, আবার আগুন নিয়ে বসছি। মানে এখন আগুন এমন একটা জিনিসে পরিণত হয়ে গেছে, আগুন ছাড়া কোনো কথাই নাই। আগুন আছে তো দুনিয়ার শান্তি। যেসব এলাকাতে বরফ পড়ে সেসব এলাকার মানুষ আসলেই খুব কষ্ট থেকে এখন আমরা অনুভব করতে পারতেছি। বিশেষ করে কাশ্মীর এলাকার মানুষ বা নরওয়ে বা আপনার সুইজারল্যান্ড এসব এলাকাতে মারাত্মক ঠান্ডা পড়ে। তো গ্রামের মানুষের তো রুম হিটারও নাই, তারপর মনে করেন যে সবার ছাদের বাড়িও না। সো গ্রামের মানুষগুলো শীতের সময় অনেক কষ্ট থাকে। এত পরিমাণ ঠান্ডা পড়ছে, দেখুন সোমাইয়া কী করছে। বাইরে যে আগুনগুলো ইয়ে করছিলাম না, ওগুলো ঘরে নিয়ে আসছে। ঘরে নিয়ে এসে সে মানে রুম হিটার হিসেবে ইউজ করা হচ্ছে। তো আমরা এখন টিভি দেখবো, সোমাইয়া ব্লগ দেখতেছে। আজকের ব্লগটার বেশি বাড়াবো না, এখানে শেষ করে দেবো। ইনশাল্লাহ অনেক বড়ো হয়ে গেছে। তো যদি কোনো কিছু ভালো লেগে থাকে জানাবেন কমেন্টসে, আর চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফিজ, বাই।